ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী মায়ের চরণে আজ ভুলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম করি, বিশেষ করে কারণ আজ সরস্বতী পূজা এবং আমাদের সারদা সরস্বতীর কাছে আজকে আমাদের বিদ্যা, বিনয়, শ্রদ্ধা, জ্ঞান, ভক্তি এগুলো চেয়ে নেওয়ার দিন। তাই এই সরস্বতী পূজার পুণ্য লগ্নে আমরা সরস্বতী দেবীর উদ্দেশ্যে সেই প্রণাম মন্ত্রটি নিবেদন করি। ভদ্রকাল্যই নমো নিত্যং, সরস্বত্যই নমো নম, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যয় বচ। অর্থাৎ মঙ্গলদায়িকা ভগবতী, তাকে নিত্য নমস্কার করি, দেবী সরস্বতীকে পুনঃ পুনঃ নমস্কার করি এবং বেদ বেদাঙ্গ বেদান্তাদি বিদ্যাস্থানকেও বারবার নমস্কার করি। বেদে সরস্বতী সম্পর্কে তিনটি সার্থক সম্বোধন প্রযুক্ত করা হয়েছে। কোথাও তাকে আবাহন করা হয়েছে দেবী তমে, কোথাও অম্বি তমে এবং কোথাও বা নদী তমে। দেবীতমের অর্থ তিনি দেবী শ্রেষ্ঠা, অম্বিতমার অর্থ তিনি মাতৃশ্রেষ্ঠা, আর নদীতমার অর্থ তিনি নদী শ্রেষ্ঠা। অর্থাৎ সরস্বতীর মহিমা ত্রিবিধ, তিনি দেবী, তিনি মা, তিনি নদী রূপা। সকল দোতনশীল বস্তুর মধ্যে ইনি শ্রেষ্ঠা, ইনি দিব্য ব্রহ্ম জ্যোতিষরূপিণী, তাই তিনি দেবীতমা। জ্ঞানরূপ পরম পীযূষ দানে আমাদের ন্যায় অবোধ অজ্ঞান অসহায় সন্তানকে তিনি নিত্য পালন করছেন, হাত ধরে আমাদের আলোকদীপ্ত পথে চলার শিক্ষা দিচ্ছেন, জননীর মতন আমাদের মুখ কণ্ঠে ভাষা ফুটিয়ে দিচ্ছেন। তাই সন্তানের প্রতি বিগলিত বাৎসল্যে তিনি পুনশ্চ দ্রবময়ী এবং স্থূল সূক্ষ্ম সকল নাদের উৎসভূমিরূপে নিত্য নাদময়ী, তাই তিনি নদীতমা সরস্বতীর। এবং এই সরস্বতী বিনা পুস্তক ধারিণী হরিপ্রিয়া সর্বশুক্লা, তার শ্রীহস্তে লেখনী পুস্তক ও বিনা, তিনি শ্বেত পদ্মাসনা, তিনি বেদ বেদান্তাদির বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা, বা সকল জাড্য সকল তম নাশ করেন। দেবী সরস্বতীর সামগ্রিক রূপটা বেদ পুরাণে প্রকাশিত হয়েছে, আমরা সেটি বারবারই জানি, সেটি প্রত্যেকেই স্মরণ করি। এবং দশম ঋকে বলা হয়েছে যে সরস্বতী পাবকা, অর্থাৎ পাবকা মানে তিনি শোধয়িত্রী, অর্থাৎ পাপনাশপূর্বক মনুষ্যগণের হৃদয়কে তিনি জ্ঞানালোকে শুদ্ধ এবং নিষ্কলুষ করেন, তাই তিনি পতিত পাবনী পাপনাশিনী। এবং সায়ন ঋষির মতে তিনি বাজিনীবতী, অর্থাৎ অন্নদাত্রীও বটে। এই ঋগ্বেদের স্তোত্রগুলোকে আমরা যত স্মরণ করি তত আমাদের বারবার সেই দোতনার কথা আসে, বারবার আমাদের জ্যোতি বিভূতির কথা আসে, নিষ্কলুষ স্বচ্ছতার কথা আসে। এবং সত্যি সত্যি দেবী সরস্বতী শ্বেতবর্ণা, তাঁর বসন ভূষণ বাহনেও ওই রং, এবং তিনি সর্বশুক্লা। দেবী শ্বেত পদ্মাসনা এবং হংসবাহিনী হলেন কেন না, এই দুটোও কিন্তু নদী সরস্বতীর থেকেই আহরিত। অর্থাৎ এই যে সরস্বতী নদী বিশেষের দুকুল আলোকিত করে ফুটে থাকত রাশি রাশি শ্বেত দল, এবং তার তরঙ্গায়িত শরীরে বিহাররত থাকত অসংখ্য কলহংস। এই এই যে পদ্মফুলের মতন বসে রয়েছে সেটি হচ্ছে দেবীর আসন, আর কলহংস হচ্ছে তার বাহন। জ্ঞানের সামূহিক ভাব সম্পদ আরোহণপূর্বক দেবীর মূর্তি রচনা করা হলেও তিনি হচ্ছেন নদী লক্ষণা। বেদের যজ্ঞধাত্রী সরস্বতী পুরাণে ধরা দিয়েছেন বিচিত্র লীলাময়ী রূপে,
দেবী ভাগবত বলছে, দেবী সরস্বতী আদ্যা প্রকৃতির তৃতীয় অংশ জাতা। তিনি বাক্য, বুদ্ধি, বিদ্যা, জ্ঞান প্রভৃতির অধিষ্ঠাত্রী দেবতা, এবং জগতে প্রথম সরস্বতীর পুজো করেছেন কিছু কিছু গ্রন্থের মতে প্রজাপতি ব্রহ্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ। কোনো কোনো পুরাণে বলা হয়েছে সরস্বতী ব্রহ্মার ভার্যা, কোথাও বা বলা হয়েছে হরির ভার্যা। এর দ্বন্দ্বর মীমাংসা দেবী ভাগবত পরবর্তীকালে সমাধান করে দিয়েছেন যে সরস্বতীর অংশে হরির ভার্যা, অংশে ব্রহ্মার ভার্যা, অংশে নদী রূপা। এবং নানান পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়েও এই দেবী সরস্বতীর উপাখ্যান আমাদের বারবার রয়েছে। জ্ঞানদায়িনী বাগদেবী সরস্বতী মানুষের অন্তরে প্রেরণা সঞ্চার করেন, সেটি বৃহৎ ধর্মপুরাণে বর্ণিত আছে। প্রজাপতি ব্রহ্মা সরস্বতীকে সৃষ্টি করেই বলেছিলেন, তুমি কবিগণের বদনে বাস করো। সরস্বতী উত্তর দিয়েছিলেন, আমি তো একা বহুর রসনায় বসবাস করব কেমন করে। তখন ব্রহ্মা বললেন, তাহলে ভূমণ্ডল পর্যটন করে একজন মাত্র উপযুক্ত আধার বেছে নাও, তোমার প্রেরণায় তিনি আদি কবিরূপে খ্যাতি লাভ করবেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেই নবনব কবির আবির্ভাব ঘটবে। ত্রেতাযুগের আদিতে দেবী বাগীশ্বরী তমসা নদীর তীরে মহাতপা বাল্মীকি মুনির দর্শন লাভ করেছিলেন, এবং যখন সেই মুনির হৃদয়ে জীব দুঃখ কাতর গভীর সংবেদনা জেগে উঠেছিল এবং সেই সংবেদনার বহির অভিব্যক্তির জন্য ঋষির চিত্ত যখন উন্মুখ, তখন দেবী তার কণ্ঠ আশ্রয় করলেন। ব্যর্থ হলো না ঋষির কণ্ঠে দেবীর এই অধিষ্ঠান। ঋষির বেদনা চতুষ্পাদ সমাক্ষর সংযুক্ত কাব্যময় রূপ নিয়ে বাক্যাকারে প্রকাশিত হল। ঋষি স্বতঃস্ফূর্ত প্রেরণায় বলে উঠলেন, মা নিষাদ প্রতিষ্ঠায়াং তমগম শ্বাশ্বতী সমা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনা দেকমধি কামমহিতম। শোক থেকে জন্ম বিধায় এই নাম হল শ্লোক। এবং গরুড় পুরাণে বলা হচ্ছে যে সরস্বতীর শক্তি অষ্টবিধা, শ্রদ্ধা, ঋদ্ধি, কলা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা এবং মতি। এবং কর্মাত্মক রজগুণ দরকার নেই, সত্যগুণ চাই, জ্ঞান শক্তির আনুকূল্য চাই। তাই ব্রহ্মার নবসৃষ্টির প্রকাশে জ্ঞানই প্রধান সরস্বতী, প্রধানা মহাপ্রকৃতি এবং বিশ্বজননী ব্রহ্মার ব্রহ্মাণী তাঁর সহধর্মিণী সহকর্মিণী। এগুলি সব পুরাণের নানান কাহিনীর স্তুতি, এবং এই সরস্বতীর স্তুতির আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। কেন তাকে বলা হয় সর্বশুক্লা, কেন তিনি শ্বেত পদ্মাসনা, কেননা গান জ্ঞান সাধনার সঙ্গে সঙ্গে যখন আত্মিক সাধনার বিকাশ হয়, তাই সরস্বতী পুজোর পূর্ণ বা সর্বোচ্চ লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্র অহংকার রে অস্ফুট মুকুলটিকে তাপ দ্বারা, আলোক স্পর্শের দ্বারা পূর্ণতায় প্রকাশিত করে দেওয়া। সেজন্য এই বিমল জ্যোতিতে উদ্ভাসিত তিনি, এবং সর্বশুক্লা শ্বেত বর্ণটি সত্যগুণের ভাবকে প্রকাশ করে। দেবী সরস্বতী শুদ্ধ জ্ঞানময়ী প্রকাশস্বরূপ জ্যোতিরূপা। তিনি বীণা, বীণাতে ধ্বনিত হয় নাদ, সমস্ত সঙ্গীত এবং সকল নাদের জননী তিনি। অর্থাৎ এই জন্য তিনি এই পুণ্যাতিথিতে স্নেহবিগলিত বাৎসল্যের আবেশে তিনি হন কুচভর নমিতাঙ্গী, জ্ঞানের পীযূষ দানে তিনি প্রতিপালন করেন। এবং সরস্বতীর এই যে দুটি রূপ, দেবীরূপ এবং নদীরূপ, এই নদীরূপ আর সরস্বতীর মধ্যে অসংখ্য কলহংস বিচরণ করত। নদীর স্রোত চলছে, হংসও যাচ্ছে, তাদের দুজনেরই সমগতি। সাধকরা ভাবুকরা এই গতি সাম্যতা লক্ষ্য করেছেন। সরস্বতীর বাহন হংস, তারও কারণ আছে। নে পরমাত্মার বিভূতি বিভুত্বস্বরূপ হংসের ত্রিগতি রয়েছে। কারণ এই যে জ্ঞানময় পরমাত্মা, সেটা সর্বব্যাপী বিভু, আর হংসেরও এই তিনটে গতি রয়েছে।
অসীম মুক্ত নীলাকাশে হংসের আছে দ্রুততা এবং নিশ্চলা গতি। হংস জল এবং দুধের বিবেক আছে, অর্থাৎ জল আর দুধ মিশিয়ে দিলে কেবলমাত্র দুগ্ধই গ্রহণ করবে, জলটা পড়ে থাকবে। সেজন্য এই যে বাহন কেন হয় না, প্রত্যেকটা বাহন নিজ নিজ দেবতার বিশিষ্টভাবেই ভাবান্বিত, দেবতার শিক্ষাতেই শিক্ষিত। সেজন্য বাইরের দিক থেকে বিচার করলে হবে না, ভেতরের দিক থেকেও দেবতার সাথে দেবতার বাহনের যৌক্তিকতা, সহমর্মিতা ভাবটি জানতে হয়। হংসের জৈব গঠনের চতুর্থ বিশিষ্ট তাও লক্ষ্য করা যায়। এরকম পক্ষী পর এবং পালক উপাদানে এমন তৈরি যে জলে বিচরণ করা সত্ত্বেও তার গায়ে এক বিন্দু জল লাগে না, অর্থাৎ নির্লিপ্ত থাকা। এবং তন্ত্র উপনিষদে হংসই পরমাত্মার লিঙ্গ বা প্রতীক, হংসই তত্ত্বমসি জ্ঞান, কারণ অহংস হংস অহংস এই আত্মচৈতন্য সূচক মহাবাক্যেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে হংস। নিঃশ্বাস গ্রহণকালে হং এবং নিঃশ্বাস পরিত্যাগকালে স্বহ, এই অজপা গায়ত্রী যার নিয়ত সচেতনভাবে যার জপ হয়, হংস মন্ত্রের দৃপ্ত প্রভাবে অচিরেই তারা হন পরম জ্ঞানে প্রতিষ্ঠিত। অহংস এই জ্ঞান যার লাভ হয়েছে এ জগতে, আমরা তাকেই তো বলি পরমহংস, আমাদের ঠাকুর। সেই জন্য অবতার বরিষ্ঠ এবং সেই পরমহংস শ্রীরামকৃষ্ণ পরমহংস, যিনি বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ও সারদা সরস্বতী। স্বামীজি যেমন বলছেন না যে মা ঠাকুরানি ভারতে সেই মহাশক্তি জাগাতে এসছেন, হ্যাঁ, এবং সেই চণ্ডীর অবলম্বনই মায়ের বাণী যে মা আপনি যদি তুষ্ট হন তাহলে অশেষ রোগ ব্যাধি বিনাশ করেন সব কিছু। কিন্তু সেই ভক্তদের কাছে মা হচ্ছেন সত্যিকারের জননী, প্রেমদায়িনী, জ্ঞানদায়িনী, সঙ্গজননী, সব মাকে কেন্দ্র করেই আদর্শ নারী সমাজ। সেই জন্য মায়ের কাছে বসেই আমাদের সেই শিক্ষাটি বারবার গ্রহণ করতে হবে, এবং ঠাকুর সেইটি কিন্তু আমাদের বারবার জানিয়ে দিয়ে গেছেন যে ও সারদা, ও সরস্বতী। এই যে আজকে আমরা সরস্বতী পুজোর কথায় বারবার ভাবি, তখন কিন্তু সেই ঠাকুর গোলাপ মাকে বলেছিলেন ও সারদা সরস্বতী, আবার আরেকবার ভাগ্নে হৃদয়কেও বলেছিলেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী। মায়ের পূর্ণ জীবনেই আমরা সেটা বুঝতে পারি যে নারী জাগরণ, নারী শিক্ষা যেটি নিয়ে আমরা বারবার ভাবি, সেটার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই শ্রীশ্রীমা। নিজে পড়াশোনা করেননি, কিন্তু বিদ্যাচর্চার প্রচেষ্টায় তিনি খুব উৎসাহী ছিলেন। নিজে বলছেন, কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম, ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বলে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোবেল পড়বে। লক্ষ্মী তার বই ছাড়লে না, জিয়ারি মানুষ কিনা জোর করে রাখল। আমি আবার গোপনে আর একখানি একানা দিয়ে কিনে রাখলুম, লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত, সে এসে আমায় আবার পড়াত। এইটি পরবর্তীকালে সেই জন্য বিদ্যাচর্চা এবং শিক্ষা বিস্তারে কিন্তু মায়ের প্রবল আগ্রহ ছিল, এবং মায়ের যেটুকু শিক্ষা অর্জন হয়েছিল তার ফলেই কিন্তু তিনি রামায়ণ ধর্মগ্রন্থ পড়তেন, এবং বিদ্যা অভ্যাসের ফলে মা ভালো পড়তে পারলেও হয়তো লিখতে সেরমভাবে পারতেন না, এবং মায়ের যেটুকু শেখা হয়েছিল তাতে তার মন ভরেনি। পরবর্তীকালে সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি আরেকটু ভালো করে পড়তে শিখেছিলেন, এবং সেই প্রসঙ্গে শ্রীশ্রীমা পরে বলেছিলেন, ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে, ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে, একাটি একাটি আছি, ভব মুখুজ্জিদের একটা মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত, সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত, আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত। অর্থাৎ মা কিন্তু সেই গুরু দক্ষিণাটা দিতে বলেননি। দেখুন, ছোট্ট ছোট্টর মধ্যে দিয়েও জীবনের কি ছত্রে ছত্রে তিনি দর্শনটি একদম দেখিয়ে দিয়ে গেছেন। সেই জন্য মূর্তিমতী সরস্বতী সারদা মনে প্রাণে চাইতেন নারী শিক্ষার প্রসার হোক, এবং শিক্ষার অঙ্গরূপে লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিল্পকলা, হস্তশিল্প, স্তব পাঠ, নানান কর্মকৌশল স্থান পেয়েছিল মায়ের মনে। ওই জন্য বলছেন না, জ্ঞান দিতে এসেছে, এবারে রূপ ঠেকে এসেছে।
পরবর্তীকালে নির্ঝরিণী সরকার লিখছেন যে তাঁরই সমবয়সী কোনো কোনো ছাত্রী বলতো, যখনই খুব মুশকিল হয় মায়ের সঙ্গে মনে মনে কথা বলি, মাকে সব জানাই, অমনি যেন মার কথা শুনতে পাই, মা যেন কত আদর করেন। এই এবং সে যুগে শ্রীশ্রী মায়ের জন্ম হয়েছিল, যে যুগে অজ পাড়াগা ছিল, গাঁয়ের মেয়ে, কিন্তু তাঁর মতন এরম বিদ্যা অনুরাগ, সৌন্দর্য চেতনা, সৌন্দর্য চেতনা এবং শিল্পকলা প্রীতির সমাহার সত্যি সত্যি বিরল। শ্রীশ্রী মায়ের এই শিল্পী সত্তার প্রকাশও আমরা দেখতাম যখন তিনি ফুলের মালা গাঁথতেন। দক্ষিণেশ্বরে থাকাকালীনই তিনি মা ভবতারিণীর জন্য জুঁই এবং রঙ্গন ফুলের সাতলহর মালাটি পর্যন্ত গেঁথে আনতেন। জ্ঞান তো শুধুমাত্র বাইরের বস্তু নয়, জ্ঞান ভেতরের, অন্তরের। সেজন্য সেই জ্ঞান যখন মানুষের জীবনে আসে তখন তার জীবনটা আলোয় আলোকিত হয়ে যায়। সরস্বতী পুজো তো আমাদের সেই আলোর দিকেই এগিয়ে নিয়ে যায়, এবং সেই আলোর দিকে যখন আমরা এগিয়ে যাই তখন বুঝতে পারি লাইফ রিফ্লেক্টস দেম উইথ গ্রেট কেয়ার। জীবনটা একটা অন্যরকম তন্মাত্রা হয়ে যায়, সেই তন্মাত্রাই তো আমাদের বারবার সাধনার পথে, ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে দিয়ে যায়। সেজন্য ওই আজকে মায়ের মাতৃত্বের পাশাপাশি মায়ের যে দেবী সত্তা সেটিকে বারবার স্মরণ করতে হয়। সেজন্য মা বারবার বলছেন যে আমার আশীর্বাদ সবার জন্য রইল, যে এসেছে, যে আসতে পারেনি, আর যে আসবে সকলের জন্য আমার আশীর্বাদ রইল, তার নাম করতে করতে সব ঠিক হয়ে যাবে। আমরা আজকের দিনে যেমন সরস্বতী পুজোর অঞ্জলি দেব, তেমনি সারদা সরস্বতীর চরণেও অঞ্জলি দিতে দিতে বলব, যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতং সারদাং প্রণমাম্যহম্। আপনাদের সকলকে প্রণাম জানাই, মা সরস্বতীর চরণেও পুনর্বার প্রণাম জানিয়ে একটি অত্যন্ত আনন্দের কথা জানাই যে গত সপ্তাহে আমি ওই একটু আংশিকভাবে প্রতিবন্ধী, কারণ আমরা এখন দিব্যাঙ্গ বলি তাদের, সে বিশেষ সুবিধা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য যারা হয়তো চোখে ভালো করে ঠিক দেখতে পায় না, কানে শুনতে পায় না, তাদের জন্য একটা স্মার্ট বোর্ডের আবেদন করেছিলাম এবং ভক্তরা সেই আবেদনে সাড়া দিয়েছেন। সেই জন্য স্মার্ট বোর্ডের যে প্রয়োজনীয় সেবা পূজো সেটা আপাতত আমরা সকলে মিলে সংগ্রহ করতে পেরেছি এবং উল্লেখযোগ্য কেউ কেউ একাও এগিয়ে এসেছেন। আমরা তাদের কাছে আন্তরিকভাবে সকৃতজ্ঞ চিত্তে তাদের এই সেবা পূজাকে শ্রদ্ধা জানাই এবং অবশ্যই নির্দিষ্ট সময়ে আমরা তাদের কাছে এই স্মার্ট বোর্ডের যে উদ্বোধনের পর্যায়টুকু নিবেদন করার নিশ্চয়ই চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না, প্রাণারাম 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 প্রাণারাম।